আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের অনুষ্ঠানটি শুরু করছি। আমার গত পর্বের ভিডিওগুলোতে যে অনেকেই কমেন্ট করেছেন বা অনেক ভাই ফোন করে জানতে চান আসলে ঘাসটা আমরা কিভাবে পৌঁছে দেই সারা বাংলাদেশে, কিভাবে পৌঁছাবো, তো সেটা নিয়েই আজকে আপনাদের আমার সামনে আলোচনা। তো আমরা ঘাসটা মূলত কুরিয়ারের মাধ্যমে আপনাদের সারা বাংলাদেশে পৌঁছাই দিয়ে থাকি। তো গত সপ্তাহে আমি যে ভিডিওটা দিয়েছিলাম পরীক্ষামূলক, ইনশাল্লাহ সেই ভিডিওতেই অনেক বেশি রেসপন্স পেয়েছি। ইনশাল্লাহ আল্লাহ পাক যা দিয়েছেন আমি তাতে অনেক খুশি। আমাদের যে ভাইয়েরা ঘাসটা নিতে চান, যারা নিয়েছেন আমাদের থেকে, তো সবগুলো ঘাসই আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়েছি, সেটা যে কোনো কুরিয়ার হোক। তারপরেও আমার হাতে যাই হোক আপনাদের দেখানোর জন্য কিছু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পেপারস আছে, যেমন 6 জুলাই, 5 জুলাই, 4 জুলাই, এগুলা এভাবে করে আপনার প্রত্যেকটা দিনেই ইনশাল্লাহ বেশ কিছু ঘাস আমরা কুরিয়ার করে থাকি। সেটা বাংলাদেশের যে কোনো কুরিয়ার সার্ভিস হোক, সেটা সুন্দরবন হোক, এজেআর হোক, ইউএসবি হোক, করতোয়া হোক, যেটাই হোক, আপনাদের বা ইসের ডিস্ট্রিক্টে বাড়ির কাছে, বাসার কাছে বা আপনার খামারের কাছে যে শাখা আছে, যে কুরিয়ার সার্ভিসের শাখা আছে, আমরা সব কুরিয়ার সার্ভিসে ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো। তো সেটা অনুপাতে আপনারা কোন কুরিয়ার সার্ভিসে নেবেন সেটা আপনাদের মুখ্য বিষয়, আপনারা চিন্তা করবেন। তো আমরা যে কোনো কুরিয়ার সার্ভিসে ইনশাল্লাহ আপনাদেরকে ঘাসটা দিতে পারবো। তো এর মধ্যে আমার কাছ থেকে যারা ঘাসটি সংগ্রহ করেছেন আমাদের কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ইঞ্জিনিয়ারগণ, তো সেটার চাষ পদ্ধতি, গুণাগুণ সম্পর্কে অনেক বলেছেন। ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে নেবেন, আর পরবর্তীতে আমি চাষ পদ্ধতি বা গুণাগুণ সম্পর্কে আবার ইনশাল্লাহ ভিডিও করব, সেগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। তো এই বলে আমি শেষ করছি। রাফিউল ইসলাম রুবেল, ঢাকা, বাংলাদেশ।